কর্মী বিভীষণ হাসদার বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন অমিত শাহ। বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ বাঁকুড়ায় পৌঁছান অমিত শাহ। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করার পর রবীন্দ্রভবনে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সেখান থেকে 10 কিলোমিটার দূরে আদিবাসী বিজেপি কর্মী বিভীষণ হাসদার বাড়িতে মধ্যাহ্নভোজন করেন অমিত শাহ। মেনুতে ছিল ভাত, রুটি, ডাল, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আলু পোস্ত, পোস্ত বড়া, বাঁকুড়ার বিখ্যাত ম্যাচা সন্দেশ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে ওনার জন্য মেনু আছে আলু ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পোস্তর বড়া, শাক ভাজা, করলা ভাজা, পাঁচ মেশালি তরকারি, ডাল, রুটি, ভাত। আর আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত নেচা সন্দেশ আছে। কতটা ভালো লাগছে স্বরাষ্ট্রমন্ত্রী? ভালো লাগছে, আমাদের এই গরিব পরিবারের বাড়িতে এসে, আদিবাসীদের বাড়িতে এসে উনি খেয়ে যাবেন, এইটা আমাদের বিশাল গর্বের ব্যাপার। অমিত শাহ আমাদের বাড়িতে, চতুর্দি আদিবাসী বাড়িতে এসেছিল বিভীষণের বাড়িতে, সেখানে উনি মধ্যভোজন করলেন। ছিল ভাত, ভাত, রুটি, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, চাটনি, মিষ্টি, এইসব খেয়ে উনির ভালো লাগলেন। না, আমরা ভাবতে পারিনি যে মন্ত্রীমশাই আমাদের বাড়িতে এসে খাবেন বলে, কিন্তু আজকে উনি আমাদের বাড়িতে খেয়ে আমাদের খুবই আনন্দিত লাগলো। খুব ভালো লাগলো। হ্যাঁ, কোনোদিন ভাবিনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একসাথে বসে খাবো, আমার বাড়িতে এসে একসঙ্গে খাবো আর কি। কথা হলো তার সঙ্গে? কথা অল্প হলো, সময় আর কই। কথাই হলো না তো, চাইবার তো ছিল, সেটা আর এখন আর বলে কি হবে। ওনার সাথে যদি সেরকম গল্প হলো না, আর এখন আর কি বলবো। ভাত, ডাল, আলু পোস্ত, একটা শুক্তা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এগুলোই। শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর আপনাদের জন্য। খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া, বড়াকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824833004।